আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি নরম সফট তুলতুলে সুজি দিয়ে কেক তৈরি করে দেখাবো। আপনারা যদি নরম তুলতুলে সফট কেকটি তৈরি করতে চান সুজি দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে এই রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে আপনাদের জন্য। এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে সুজির কেকের, তাহলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটি ডিম নিয়েছি। এরপর একটি ইলেকট্রিক বিটার দ্বারা ডিমের কুসুম দুটি ভেঙে নিচ্ছি। তারপরে ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নেব 15 থেকে 20 সেকেন্ড। 15 থেকে 20 সেকেন্ড বিট করে নেওয়ার পরে দিয়ে দিব 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনি আমি একবারে দিব না, অল্প অল্প করে তারপরে দিব। অর্ধেকটা একবারে দিব, বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব। যদি আপনারা কেকটি তৈরি করতে চান তাহলে চিনিটা কিন্তু একদম একবারে দিবেন না, তাহলে কিন্তু আবার ডিমে যেটা ফোমি ভাব আসবে সেটা কিন্তু আসবে না। সেজন্য অর্ধেকটা অর্ধেকটা দিয়ে তারপরে বিট করে নিতে হবে। বাকি অর্ধেকটা দিয়েও আমি বিট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মিষ্টিতে যেহেতু লবণটা একটু কমই লাগে সেজন্য পরিমাণটা আমি বুঝে দিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে বিট করতে থাকবো। বাটিটা এরকম করে যদি কাত করে তারপরে বিট করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত বিট করা হয়ে যায়, সেজন্য আমি এভাবে ধরে তারপরে বিট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বিট করা হয়ে যাচ্ছে। এভাবে করে আমি প্রায় 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এতে করে কিন্তু খুব ভালো একটা ক্রিমের মতো চলে আসবে। দেখুন একদম কিন্তু ক্রিমের মতো লাগছে, দেখাই যাচ্ছে না যে এখানে কোনো চিনি এবং ডিম রয়েছে। বিট করা হয়ে গেলে আমি এখন ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি। তার আগে একটু দেখুন কত সুন্দরভাবে ক্রিমের মতো ভাব চলে আসছে আর খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভেতরে মেজারমেন্ট কাপ বলতে চায়ের কাপের আমি 1 কাপ সুজি নিয়েছি, সেটার অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিব আর বাকি অর্ধেকটা একটু পরে দিয়ে দিব। একবারে নিলে হয়তো আবার ফোমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য পরে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এই দুইটি উপকরণ এখন এই ব্যাটারের সাথে একটু আলতো হাতে মিশিয়ে নিব। বেশি কিন্তু জোরে জোরে মেশানো যাবে না, তাহলে আবার ফোমি ভাবটা যেটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্ধেকটা মিশিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেক যেটা রয়েছে সুজি সেটা দিয়ে আবারও মিশিয়ে নিব। দর্শক, আজকের এই কেকের রেসিপিটি আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমি যা যা উপকরণ দিয়েছি সেটা অবশ্যই ফলো করে দিবেন। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে নরম সফট তুলতুলে সুজির কেকটি তৈরি করে নিতে পারবেন। আর কেকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। কেকের ব্যাটারটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটা দেওয়াতে কেকটা কিন্তু খুবই সফট হবে, সেজন্য তেলটা দেওয়ার পরে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশি কিন্তু মেশানোর প্রয়োজন নেই, হালকা একটু হাতে মিশিয়ে নেব। উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দর্শক, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের একদম নতুন নতুন কেকের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই কেকের রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। অথবা মিনি চকলেট কেক আছে, আবার বড় চকলেট কেক আছে, সেটাও দেখে নিতে পারেন। আপনারা যদি পারফেক্টলি কেক তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে করতে পারেন, অথবা আগেও কেকের রেসিপিগুলো দেওয়া আছে সেটা দেখেও আপনার কেকটি তৈরি করতে পারেন। আশা করছি এই কেকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারাও অনেক সুন্দরভাবে নরম সফট তুলতুলে কেকটি তৈরি করে নিতে পারবেন। কেকের ব্যাটারটি একদমই রেডি হয়ে গেছে, আমি এখন কেকের মলে তুলে নিচ্ছি। এই জন্য আমি এরকম একটি বাটিতে কাগজ কেটে বসিয়ে রেখেছি এবং তেলটাও ব্রাশ করে রেখেছিলাম, এর ভেতরে কেকের ব্যাটারটি তুলে নিচ্ছি। কেকের ব্যাটারটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা কতটা সুন্দর হবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। এইখানে যা যা উপকরণ নিয়েছি মুখে তো আমি বলে দিয়েছি, তারপরেও আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিব সব উপকরণ, সেখান থেকে দেখেও কিন্তু আপনারা কেকটি তৈরি করে নিতে পারবেন। এরপর একটি কাঠি দ্বারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিব। এতে করে কিন্তু ভেতরে যদি কোনো রকম বাবলস থাকে সেটা চলে যাবে। তারপরে একটু ট্যাপ করে নিব, এতে করে কিন্তু খুব স্মুথলি কেকটা হবে, কোনো রকম ভেতরে ফাঁকা থাকবে না।
ট্যাপ করার পরে চলে যাব কেকটি বেক করার জন্য। আজকে আমি চুলাতেই কেকটি বেক করে নেব। এজন্য হাঁড়িতে আমি আগে থেকেই কাগজ কেটে রেখেছিলাম এবং স্ট্যানো বসিয়ে রেখেছিলাম। এর ভিতরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর ঢাকনা যে ছিদ্রটি রয়েছে সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে। এবার কেকটি 15 মিনিট সময় নিয়ে বেক করতে থাকবো। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখুন কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন গরম গরম অবস্থাতেই তুলে সার্ভ করে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, বাটিটা কিন্তু একদমই ধরা যাচ্ছে না, অনেকটাই গরম। এবার কাগজটা এভাবে ধরে কেকটা তুলে নিচ্ছি। এরপর কেকের পাশে যে কাগজটি রয়েছে সেই কাগজটি তুলে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। কেকটা খাওয়ার আগে দেখতেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। এই কেকের রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার একটি ধারালো ছুরি দ্বারা কেকটা কেটে নিচ্ছি। কেকটা কাটার সময় কিন্তু অবশ্যই ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু আবার ভেঙে ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এই কেকটা দিয়ে আমি 4টি টুকরো করে নিব। এভাবে করে কিন্তু আপনারা বার্থডে কেক অথবা ম্যারেজ ডে কেকও তৈরি করে নিতে পারেন। এভাবে লেয়ার লেয়ার কেটে তারপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করলেই কিন্তু ম্যারেজ ডে অথবা বার্থডে কেক তৈরি হয়ে যাবে। কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই কেকটি ফলো করে দেখেছেন যে কেকটি কতটা নরম সফট তুলতুলে হয়েছে। আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।